মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রুখতে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণ বন্ধ করতে রাজ্যের ন্যায্য পাওনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবির সমর্থনে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিন প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয় কার্জন গেট চত্বরে। এদিন মিছিলে ও পথসভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু সহ সংগঠনের রাজ্য ও জেলার নেতৃত্ববৃন্দ এবং সংগঠনের সদস্যবৃন্দ। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, পেট্রো পণ্যের প্রতিদিন মূল্যবৃদ্ধি, তার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের রাজ্যের ন্যায্য পাওনা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা তার প্রতিবাদে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর বেসরকারিকরণের প্রতিবাদে এবং সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়ার সমর্থনে আজকে আমরা মিছিল এবং প্রতিবাদ সভা করতে যাচ্ছি। এই মিটিংয়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আমাদের কেন্দ্রীয় কমিটির থেকে এসছেন পার্থ চ্যাটার্জি এবং আমাদের সুজন বন্ধু ঘোষ কেন্দ্রীয় কমিটির থেকে এসছেন। এছাড়াও আমাদের জেলার সমস্ত পদাধিকারীরা আছেন, রাজনৈতিক নেতৃত্ব আমাদের বিধায়ক খোকন দাস আসছেন, আমাদের জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু আসছেন এবং আমাদের সিনিয়র লিডার জ্যোতিপ্রকাশ দত্ত আছেন, দেবপ্রসাদ মুখার্জি আছেন এবং আমরা সবাই আছি। দাবি দেওয়া তো বললাম যে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং আমরা পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র সরকার যে রাজ্যের পাওনা টাকাগুলো দিচ্ছে না সেইটার সেই বঞ্চনার রুখতে এবং আমাদেরও বিভিন্ন যে দাবি দেওয়াগুলো আছে সেই দাবি দেওয়াগুলো আমরা রাজ্য সরকারের কাছে তুলে ধরতে চাইছি। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।